আসসালামু আলাইকুম গাইস, ইলট্রোমেটা অ্যাপেক্সের আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কেউ কি উইথড্র করতে পারছেন? আর ইলট্রোমেটা অ্যাপেক্সের সঠিক আপডেট তথ্য যদি আপনাদের কাছে জানা থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করে আমাদের জানিয়ে দেবেন। তাহলে আমরা সেই তথ্য, সেই আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সবাইকে সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের আপডেট হচ্ছে ইলট্রোমেটা অ্যাপেক্সের আমরা ফার্স্টে উইথড্র করার চেষ্টা করব, দেখি উইথড্র করা যায় কিনা। আমাদের টার্গেট হচ্ছে এটা। তো আমরা উইথড্রতে ক্লিক করব এবং তারপর হচ্ছে আপডেট বিস্তারিত জানিয়ে দেব। তো উইথড্রতে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা উইথড্র ব্যালেন্সে ক্লিক করব, ঠিক আছে গাইস? সো উইথড্র ব্যালেন্সে ক্লিক করার পরে যাদের $25 আছে তারা উইথড্র করার চেষ্টা করবেন, এর নিচে কিন্তু কেউ উইথড্র করতে পারবেন না। সো এখানে আমরা ধরেন যে $29 উইথড্র করি, আমাদের যেহেতু $31 আছে। এখানে আমরা টিআরসি অ্যাড্রেসটা দিয়ে দিই, এখানে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? সো সাবমিটে ক্লিক করলাম, দেখা যাক উইথড্র হলে তো ভালো কথা। সো গাইস, উইথড্র কিন্তু হয়নি, উপরে কিন্তু লেখা সো ওয়েবসাইট ইজ মেনটেন্স, প্লিজ কন্ট্যাক্ট উইথ সাপোর্ট। তো সাপোর্টে যোগাযোগ করে কোনো লাভ নেই, যেহেতু তারা এখন আপডেট চলতেছে, অলরেডি 70% ডাটা রিকভার কমপ্লিট করেছে আপডেট, আর 30% ডাটা রিকভার আপডেট কমপ্লিট হলে 100% ডাটা রিকভার আপডেট সম্পূর্ণ হবে, তখনই আমরা উইথড্র করতে পারবো, আগের মতো কাম ব্যাক করতে পারে ইলট্রোমেটা অ্যাপেক্স, ঠিক আছে? এখন 100% আমি শিওর না যে ইলট্রোমেটা অ্যাপেক্স আপডেট মানে কাম ব্যাক করবে, কারণ তাদেরকে তারা কোনো সাইট যদি স্ক্যাম করে চলে যায় সেই সাইটটা কিন্তু দ্রুত রিমুভ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সার্ভার অফ হয়ে যায়, সাইটে প্রবেশ করা যায় না, লগ ইন করা যায় না। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি, আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছি, আমরা কিন্তু সব কিছুই করতে পারতেছি, শুধু সাময়িকভাবে উইথড্র এগুলো করতে পারতেছি না বা আমাদের প্রফিটগুলো পাচ্ছি না, তাছাড়া আদার সব কিছুই কিন্তু হচ্ছে। আমি লাস্ট এখানেও কিন্তু আগস্টের 25 তারিখে উইথড্র করছি, 21 তারিখে, 18 তারিখে, 17 তারিখে, তারপর কিন্তু আর উইথড্র করি নাই, ঠিক আছে? লাস্ট $27 উইথড্র করছিলাম। আর পুরোনো ডাটাগুলো যদি তারা সত্যি রিকভার করতে পারে, রিকভার করে নিয়ে ব্যাক কাম ব্যাক করে আসে, আমাদের আর পুরোনো প্রফিটগুলো যদি দেয়, তাহলে আসলে কথা কি অনেক গুড লাক, ঠিক আছে? তখন আসলে কি বলবো, বলার ভাষা নাই, তখনই বলতে পারবো। যাই হোক, আমরা চাই ইলট্রোমেটা অ্যাপেক্স কাম ব্যাক করুক, আমাদের প্রফিটগুলো দিক, ঠিক আছে? অনেকেই কিন্তু $500 মতো ডিপোজিট করছে, তখন আমাদের কেউ কিন্তু অনেক লিডার বলেছে ভাই আপনি $500 ডিপোজিট করেন, এত এত বেশি বেশি ইনকাম করতে পারবেন, অনেক লোভ দিয়েছে, কিন্তু আমরা ওই লোভের ফাঁদে পড়ি নাই, $500 ডিপোজিট করি নাই, আমি মাত্র $100 ডিপোজিট করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি ওই $500 ডিপোজিট করলে $1 প্রফিট পাইতাম না, আমার পুরোটাই লস যাইতো। তো যদি ইলট্রোমেটা অ্যাপেক্স কামব্যাক করে, তাহলে $500 করে যারা ডিপোজিট করছেন তাদের জন্য গুড লাক, তাদের জন্য থাকবে হচ্ছে গুড নিউজ। আর যদি কামব্যাক না করে, যদি স্ক্যাম করেই যায়, তাহলে কিন্তু তাদের জন্য ব্যাড লাক, ঠিক আছে? যাই হোক, আল্লাহ ছাড়া কিন্তু কেউ কারো মনের কথা জানে না, কেউ বলতে পারবে না আসলে ইলট্রোমেটা অ্যাপেক্স কামব্যাক করবে নাকি চলে যাবে নাকি স্ক্যাম করবে, ঠিক আছে? সময়ে বলে দেবে তারা কামব্যাক করবে কি করবে না। যাই হোক গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন, আর সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন টেলিগ্রাম লিংক দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।